নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব দই পটল। তাহলে এবার দেখে নিই দই পটলের জন্য কি কি লাগছে। লাগছে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, টমেটো কুচি, নুন, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই। আর লাগছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা। আর লাগছে খোসা একটু একটু করে ছাড়িয়ে গোটা পটলটাকে মাঝ বরাবর চিরে নিয়েছি। এবার দই পটলটা তৈরি করার জন্য একটা কড়াই গরম করতে দেব, তাতে 4 চামচ সর্ষের তেল দেব। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তা আগে থেকে যে পটলটা কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে সেই পটলটা আস্তে আস্তে ওই গরম তেলেতে একটা একটা করে দিয়ে দেব। এভাবে সমস্ত পটলগুলো গরম তেলেতে দেওয়ার পর এক পিঠটা বেশ ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে ভেজে নেব। এবার পটলগুলো এক পিঠটা সামান্য ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দিয়ে দু পিঠটা বেশ ভালোভাবে পটলগুলোকে ভেজে নেব। এবার পটলগুলোকে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে আস্তে আস্তে পটলগুলোকে তুলে নেব। এবার পড়ে থাকা ওই তেলেতে টমেটো একটা গোটাটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দেব, আর দেব গোটা রান্নাটা হওয়ার জন্য স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ চিনি। এবং নুন আর চিনি আর হলুদটা দিয়ে বেশ ভালোভাবে টমেটোটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নরম করে নেব। এবার টমেটোগুলো তেলের মধ্যে হালকা নরম হয়ে গেলে আগে থেকে 2 চামচ আদা রসুন বেটে রেখেছি সেটা এবার এর মধ্যে দিয়ে দেব, আর দেব 3 চামচ পেঁয়াজ বাটা। এরপর দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলার সমস্ত উপকরণগুলো দিয়ে টমেটোর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না ওই পেঁয়াজ আর আদা রসুনের জলটা, কাঁচা জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। এবার মশলাটা যত কষাবো মশলার কালারটাও চেঞ্জ হবে আর মশলার জলটাও ততটা শুকিয়ে যাবে। এবার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং পুরোপুরি মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর মশলাটার মধ্যে আগে থেকে 4 চামচ টক দই ফেটিয়ে রেখেছি সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার টক দইটা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে আবার কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না ওই টক দইয়ের জলটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এবার মশলা থেকে আপনা আপনি বেশ ভালোভাবে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এরপর মশলা থেকে যখন পুরো তেলটা বেরিয়ে গেল তখন 4 চামচ পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দেব। এরপর পোস্ত বাটাটা দিয়ে আবার মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এভাবে মশলাটা বারে বারে কষানোর ফলে মশলাটা যখন রান্না শেষ হয়ে যাবে তখন গ্রেভিটাও খুব গাঢ় হবে এবং খেতেও খুব ভালো লাগবে। এবার পোস্তর বাটিতে লেগে থাকা পোস্তর মধ্যে জল দিয়ে সেই মশলা ধোয়া জলটা এই কষানো মশলাটার মধ্যে দিয়ে দেব। এবার এই রান্নাটাতে খুব বেশি জল ব্যবহার করব না, এবার জলটা দেওয়া হয়ে গেছে, এবার গ্রেভিটার সাথে বেশ ভালোভাবে জলটা মিশিয়ে নেব। এবার গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করে দেবে তখন আগে থেকে যে পটলগুলো ভেজে রেখেছি সেই পটলগুলো এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। এবার পটলগুলো সব গ্রেভিটাতে দেওয়া হয়ে গেছে, এবার পটলগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই গ্রেভিটার মধ্যেই। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এই রান্নাটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব। সরিয়ে নিয়ে এবার পটলগুলোকে ওই গ্রেভিটার মধ্যে আস্তে আস্তে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার পটলের এক পাশটা সেদ্ধ হয়ে গেছে, অপর পাশটা বেশ ভালোভাবে উল্টে দেব। এরপর পটলগুলোকে একটু করে চেপে চেপে দেব যাতে গ্রেভিটার রসটা সম্পূর্ণ পটলের ভেতর খুব ভালোভাবে ঢুকে যায়। এরপর পটলের অপর পিঠটা সেদ্ধ হওয়ার জন্য পটলগুলোকে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর দেখবো যে গ্রেভিটা বেশ গাঢ় হয়ে গেছে, পটলগুলো হালকা করে নাড়াচাড়া করে নেব। বেশি জোরে নাড়াচাড়া করব না, পটলগুলো যেহেতু চেরা আছে সেহেতু ভেঙেও যেতে পারে। এবার গ্রেভিটাকে এর মধ্যে বেশ পটলগুলো উল্টে নেব বেশ ভালোভাবে। এরপর পটলের এই গ্রেভিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার 2 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব আজকে তৈরি দই পটল।